আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। প্রাস্টিং স্ট্রেংথ, এটি একটি টেস্ট মেথড। যে মেথডটি ওভে করে আমরা আমাদের প্যাকেজিং ম্যাটেরিয়ালস, স্পেশালি আমাদের কার্টুনের স্ট্রেংথটাকে চেক করতে পারি। অর্থাৎ স্ট্রেংথটা এখানে কি, আসলে আমাদের এই কার্টুনে আমরা সাধারণত আমাদের বিভিন্ন ধরনের ফিনিশ গুডস প্যাকিং করে থাকি। সেটা কিছু লাইট ওয়েটের প্রোডাক্ট হয়ে থাকে, কিছু হেভি ওয়েটের প্রোডাক্ট হয়ে থাকে। এখন আমরা যে আমাদের প্যাক বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলোকে যে কার্টুনে কার্টুনিং করতেছি, সেই কার্টুনটা এই প্রোডাক্টকে ক্যারি করার জন্য এনাফ কিনা, অর্থাৎ এই প্রোডাক্টটাকে সে ঠিকভাবে ক্যারি করতে পারবে কিনা, বা ক্যারি করার ফলে এটা ছিঁড়ে যাবে কিনা বা ফেটে যাবে কিনা বা অন্য কোনো ড্যামেজ হবে কিনা, সেই জিনিসটা কিন্তু এনশিওর করা হয় কার্টুনের স্ট্রেংথ দিয়ে, অর্থাৎ এটা ব্লাস্টিং স্ট্রেংথ দিয়ে। সো এই জন্য আমাদের কিন্তু ব্লাস্টিং স্ট্রেংথ চেক করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জিএসএম এর পাশাপাশি। তো বেসিক্যালি আজকের এপিসোডে আমরা ব্লাস্টিং স্ট্রেংথের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করব। আজকে যে সকল বিষয়গুলো থাকবে তা হচ্ছে আইএসও ডেফিনিশন অনুযায়ী ব্লাস্টিং স্ট্রেংথ আসলে কি, এবং আমরা এটা কেন করব, অর্থাৎ এটার ইম্পর্টেন্সটা কি, এবং আমরা বিভিন্ন রেঞ্জ সম্পর্কে জানবো যে কোন ধরনের কার্টুনের কীরকম ব্লাস্টিং স্ট্রেংথ রেঞ্জ হয়ে থাকে এবং রেঞ্জগুলো কি কারণে বেরি করে থাকে, এবং ফাইনালি আইএসও স্ট্যান্ডার্ড অনুযায়ী কিভাবে ব্লাস্টিং স্ট্রেংথ চেক করতে হয় সেই জিনিসটা আমরা আজকে জানবো। প্রথমেই আমরা ব্লাস্টিং স্ট্রেংথের ডেফিনেশনটি জেনে নেব। আইএসও 2758 এন্ড আইএসও 2759 এর স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্লাস্টিং স্ট্রেংথ সম্পর্কে বলা হচ্ছে, ম্যাক্সিমাম প্রেশার ডেভেলপ বাই হাইড্রোলিক সিস্টেম ইন ফোর্সিং অ্যান ইলাস্টিক ডায়াফ্রাম থ্রপ এ সার্কুলার এরিয়া অন দ্য বোর্ড অর কার্টুন। যদি আমরা এই ডেফিনেশনটাকে একটু এক্সপ্লেন করি, এখানে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম ফোর্স ডেভেলপ বাই হাইড্রোলিক সিস্টেম, অর্থাৎ হাইড্রোলিক কোনো সিস্টেম দ্বারা কোনো একটা ফোর্সকে কার্টুনের ভিতর দিয়ে ডেভেলপ করা, সেটা কিসের মাধ্যমে হবে, একটি ইলাস্টিক ডায়াফ্রাম, অর্থাৎ একটা ইলাস্টিকের ডায়াফ্রাম থাকবে, সেটার ভিতরে একটি ফোর্স, হাইড্রোলিক ফোর্স দেওয়া হবে, যে ফোর্সের কারণে আমাদের পেপার বা কার্টুনটি ব্রাস্ট হবে বা ক্র্যাক করবে বা ফেটে যাবে। অর্থাৎ এই ফাটানোর জন্য বা এটাকে ব্রাস্ট করার জন্য ম্যাক্সিমাম যে ফোর্সটা প্রয়োজন, সেটা হচ্ছে ওই পেপার প্যাক আর ওই কার্টুনের ব্রাস্টিং স্ট্রেংথ। আমরা এখন ব্লাস্টিং স্ট্রেংথের ইম্পর্টেন্সটা সম্পর্কে জানব। সাধারণত আমরা আগে একটি এপিসোডে জিএসএম সম্পর্কে বলেছিলাম যে জিএসএম আসলে কি। তো জিএসএম দিয়ে আমরা এটার ওয়েটটাকে, বেসিক্যালি হচ্ছে কার্টুনটা কত ওয়েটের আছে সেই জিনিসটাকে আমরা বুঝে থাকি। তো ব্লাস্টিং স্ট্রেংথ দিয়ে যেটা হয় যে এই কার্টুনে যে ম্যাটেরিয়ালস রয়েছে সেটা কতটা স্ট্রেংথ নিতে পারে, কতটুকু প্রেশার দিলে এটা ফেটে যায়, সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি। তো আমরা যদি ব্লাস্টিং স্ট্রেংথ চেক না করি, দেখা গেল যে আমি 5 প্লেয়ার একটি কার্টুন নিচ্ছি এবং কার্টুনের জিএসএম আমি অলমোস্ট 800 জিএসএম চেয়েছি, সে আমাকে 800 জিএসএমই দিয়েছে এবং লাইনারগুলো বা করোগেশন ওকে ছিল, বাট আমরা আমাকে যে ম্যাটেরিয়ালস দিয়েছে সেই ম্যাটেরিয়ালসের স্ট্রেংথ কম ছিল, যার কারণে আমি আমার পিকেল জাতীয় কিছু প্রোডাক্ট বা সস বা জুস জাতীয় কিছু প্রোডাক্ট এটাতে যখন প্যাকিং করেছি এবং যখন এটাকে ট্রান্সপোর্ট করার অবস্থায় আমার বিভিন্ন জায়গায় একটু স্ট্রেংথ বেড়ে গেছে বা কোথাও ছিঁড়ে গেছে, এই প্রবলেমটা কিন্তু হতে পারে, অর্থাৎ ফিজিক্যালি ড্যামেজ হতে পারে বা ট্রান্সপোর্টেশনে আদার্স কোনো ড্যামেজ হতে পারে। সো জিএসএম এর পাশাপাশি যদি আমরা ব্লাস্টিং স্ট্রেংথটাকেও এনশিওর না করি, তাহলে যে জিনিসটা হবে সেটি হচ্ছে আমাদের এই প্রোডাক্ট দিয়ে যখন আমরা প্যাকিং করে প্রোডাক্টকে ট্রান্সপোর্টেশন করব, তখন ড্যামেজের পার্সেন্টেজটা বেড়ে যাবে, এতে করে আমাদের একটা মার্কেট কমপ্লেন আসবে এবং আদার্স প্রবলেম হবে। সো এই কারণে কিন্তু আমাদের রেঞ্জ অনুযায়ী যেই ক্যাটাগরি প্রোডাক্টের কার্টুনের জন্য যেই রেঞ্জ দরকার, সেই রেঞ্জ অনুযায়ী কিন্তু আমাদের ব্লাস্টিং স্ট্রেংথটাকে এনশিওর করতে হবে। সো আমরা বলতে পারি যে এটি খুব ইম্পর্টেন্ট একটি টেস্ট আমাদের ফিনিশ গুডসকে প্যাকিং করার জন্য, এবং ট্রান্সপোর্টেশন ইস্যু তো এখানে আছেই। সো এই কারণে আমরা ব্লাস্টিং স্ট্রেংথটা স্পেশালি চেক করব। আমরা ব্লাস্টিং স্ট্রেংথের রেঞ্জগুলো সম্পর্কে জেনে নিব। নর্মালি আমরা আমাদের ফুড ইন্ডাস্ট্রিতে যেই ধরনের কার্টুনগুলো ইউজ করে থাকি, 3 প্লাই এবং 5 প্লাই, কিছু কিছু ক্ষেত্রে আমরা 7 প্লাইয়ের কিছু কার্টুন ইউজ করে থাকি। 3 প্লাইয়ের কার্টুনে যে জিনিসটা হয় সেখানে ইনার এবং আউটার দুটি লাইনার থাকে, মাঝখানে মিডিয়াম থাকে, অর্থাৎ এই 3 প্লাইয়ের কার্টুনের স্ট্রেংথ তুলনামূলক কম থাকে। আমরা জানি যে বেসিক্যালি 3 প্লাইয়ের কার্টুনে 400 থেকে 450 জিএসএম হয়ে থাকে
এবং এই ধরনের কার্টনগুলোর ক্ষেত্রে বাস্টিং স্ট্রেন্থ নর্মালি 1.5 টু 3.5 কেজি ফোর্স পার সেন্টিমিটার স্কোয়ার হয়ে থাকে। অর্থাৎ এই 3-ply কার্টনের জন্য যদি আমরা এটা মেনটেন করি এই রেঞ্জের মাধ্যমে, তাহলে বোঝা যায় যে মোটামুটি আমার কার্টনের স্ট্রেন্থটা ঠিক আছে। এখানে আবার প্রোডাক্টের উপরও ডিপেন্ড করে যে আমি অ্যাকচুয়ালি কী ধরনের প্রোডাক্ট এখানে প্যাকিং করতে চাচ্ছি। আমরা নর্মালি 5-ply যে কার্টনগুলো ইউজ করি সেই কার্টুনে আমরা জানি যে 800-850 GSM এটার GSM হয়ে থাকে, এবং পাশাপাশি এই ধরনের কার্টুনে আমরা 3.5-6.5 কেজি ফোর্স পার সেন্টিমিটার স্কোয়ার বাস্টিং স্ট্রেন্থ থাকে, আমরা এটাকে এই রেঞ্জের মধ্যে রেখে থাকি। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ধরুন আমি কিছু প্রোডাক্ট যদি আমার হয়ে থাকে লাইট ওয়েটের, যদি আমি একটু এক্সাম্পল দিই, ধরুন যে আমি 5-ply কোনো কার্টুনে আমি চানাচুর প্যাকিং করছি, তো চানাচুরের ওয়েট খুবই হালকা বা লাইট ওয়েট। সো এখানে কিন্তু প্যাকিং করলে বেসিক্যালি এই জিনিসটা কি হয় যে আমরা যখন স্টেকিং করি তখন খুব একটা ফোর্স কিন্তু হয় না বা পড়ে না, যেহেতু ভিতরের ম্যাটেরিয়ালস বা ফিনিশ গুডসের ওয়েট খুবই কম। সেক্ষেত্রে যদি কম 6.5 এর চেয়েও কম হয় বা অনেকটা কম থাকে, অ্যারাউন্ড 4 থাকে, তাহলেও কিন্তু মোটামুটি আমার প্রোডাক্টটা ওকে অবস্থায় থাকে। কিন্তু সেম 5-ply কার্টুনে যখন আমি হচ্ছে হেভি ওয়েটের কিছু প্রোডাক্ট, সেটা কাচের বোতলে টমেটো সস হতে পারে বা কোনো বেভারেজ আমি কার্টুনিং করে এক্সপোর্ট করতেছি, তো সেক্ষেত্রে আমার যদি যে কার্টুনটা আমরা সিলেক্ট করব সেই কার্টুনটা কিন্তু অবশ্যই হায়ার স্ট্রেংথের হতে হবে কম্পারেটিভলি চানাচুরের চেয়ে। আমার এই ফুড ড্রিঙ্কস বা বেভারেজের যে কার্টুনগুলো হবে হেভি ওয়েটের, সেখানে কিন্তু স্ট্রেংথটা একটু বেশি হতে হবে। সো এই জিনিসটা কিন্তু আমরা কনসিডার করব। বাস্টিং স্ট্রেন্থ কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, যেমন আমার কার্টুনের ময়েশ্চার পার্সেন্টেজ যদি বেশি থাকে তাহলে যে জিনিসটা হয় সেম কার্টুনে ময়েশ্চার যদি আমার কন্টেন্ট বেশি থাকে তাহলে কিন্তু আমার বাস্টিং স্ট্রেন্থ কমে যাবে, এটা স্ট্রেন্থটা কমে যাবে, বিকজ অফ এটা ধীরে ধীরে ড্যামেজ পর্যায়ে চলে যাবে। দেখা যায় যে নর্মালি আমাদের 5-8% ময়েশ্চার কনসিডার করা হয় কার্টুনের জন্য, যদি 5-8% ময়েশ্চার থাকে তাহলে যে জিনিসটা হয় কার্টুনের স্ট্রেন্থটা ওকে অবস্থায় থাকে এবং আমরা এক্সাক্ট একটি কার্টুনের স্ট্রেন্থের রেজাল্ট পাই। সো এখানে কার্টুন 5-ply বা GSM এটা হলেই যে আমার স্ট্রেন্থ ওকে থাকবে সেটাও না, ম্যাটেরিয়ালসের উপর অনেকটা ডিপেন্ড করে। সো এই জায়গাটা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে আমাদের কার্টুনের স্ট্রেন্থটা বেসিক্যালি হচ্ছে ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করতে পারে, আমার যে করোবেশন আছে সেটা পার্সেন্টেজ কত রয়েছে সেটার উপর ডিপেন্ড করতে পারে, আমার কার্টুনের ময়েশ্চার কন্টেন্ট কত রয়েছে সেটার উপরও কিন্তু ডিপেন্ড করতে পারে। GSM অন্য একটি পার্ট, স্ট্রেন্থ হচ্ছে অ্যানাদার একটি পার্ট। সো আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমার কোন ক্যাটাগরি কার্টুনের জন্য কোন রেঞ্জের যে ব্রাস্টিং স্ট্রেন্থ রাখতে হবে এবং এটা কিসের উপর বেরি করে সেই জিনিসটা সম্পর্কে আমরা একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে ফেললাম। তো আমরা এখন সরাসরি একটি ব্রাস্টিং স্ট্রেন্থ টেস্টে চলে যাব। তো চলুন আমাদের টেস্টটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অটোমেটিক ব্রাস্টিং স্ট্রেন্থ টেস্টার। আমরা আজকে এই মডেলের ব্রাস্টিং স্ট্রেন্থ টেস্টারটি দিয়ে আমাদের ব্রাস্টিং স্ট্রেন্থ চেক করব। এটি একটি অটোমেটিক ব্রাস্টিং স্ট্রেন্থ টেস্টার। এই প্রসেসটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আগে বলে নিচ্ছি, দেন আমরা সরাসরি আমাদের টেস্ট প্রসেসে চলে যাব। প্রথমে আমরা এই ডিভাইসটির পাওয়ারটি অন করার পরই একটি ডায়ালগ বক্স পাব। এখানে আমরা আমাদের এই ব্রাস্টিং স্ট্রেন্থ টেস্টারের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি এন্টার করার পর এন্টার দ্য টেস্টে যখন আমরা ক্লিক করব তখনই আমরা টেস্ট মোডে চলে যাব এবং আমরা এরকম একটি স্ক্রিন দেখতে পাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্ক্রিনটি দেখা যাচ্ছে, যদি আমি একটু ডিসপ্লে করি, এখানে প্রথমে যে লোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে আমাদের হাইড্রোলিক প্রেশারের লোডটা শো করবে এবং তার ঠিক নিচে আপনারা লোড ম্যাক্সিমাম যে জিনিসটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের ব্রাস্টিং স্ট্রেন্থ ম্যাক্সিমাম কত লোডে এটা শো করবে। এবং পাশাপাশি যদি আমি ডান পাশের যে কলামটি রয়েছে ডিসপ্লের নিচে টেস্ট, এটা দিয়ে আমরা টেস্ট স্টার্ট করব, তার নিচে স্টপ টেস্ট, যদি আমাদের স্টপ করার প্রয়োজন হয় আমরা এটা দিয়ে স্টপ করব, এবং তার নিচে আপনারা জিরো দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা টেস্ট শুরুর আগে আমরা প্রথমে জিরো করে নেব, দেন আমরা যখন টেস্টে ক্লিক করব অটোমেটিক্যালি কিন্তু আমাদের টেস্টটি স্টার্ট হয়ে যাবে। এবং আমরা যখনই টেস্টে ক্লিক করব, স্যাম্পলটি দেওয়ার পর আমরা টেস্টে ক্লিক করব, টেস্টে ক্লিক করার পর আমাদের যে হেডটি রয়েছে এই হেডটি সার্কেল হেডটি নিচের দিকে যাবে এবং কার্টুনটাকে অ্যাটাচ করবে এবং অটোমেটিক্যালি হচ্ছে হাইড্রোলিক প্রেশার নিচে থেকে ফোর্স দিবে। ফোর্স দেওয়ার পর একটা নির্দিষ্ট প্রেশারে আমার এই কার্টুনটি ব্রাস্ট হয়ে যাবে বা এটি ক্র্যাক হবে। আপনারা এই পিকচারে দেখতে পাচ্ছেন যে এটি ক্র্যাক হয়েছে এবং ঠিক সেই সময়ে
আমার ম্যাক্সিমাম লোড কত ছিল তা একটি গ্রাফের মাধ্যমে শো করা হবে। এখানে একটি গ্রাফ দেখতে পাচ্ছেন এবং লোড ম্যাক্সিমাম যে গড়টি রয়েছে সেখানে আপনারা 5.06 kg/cm² দেখতে পাচ্ছেন। দ্যাট মিন্স হচ্ছে আমার টেস্টের এটি রেজাল্ট এখানে শো করছে এবং আমার যখন টেস্টটি শেষ হয়ে যাবে তখন আমি স্টপে ক্লিক করব। স্টপে ক্লিক করার পর আমরা টেস্টটিকে স্টপ করতে পারবো এবং যখন আমার লোড যে কলামটি আছে সেটি যখন জিরো হবে তখন হাইড্রোলিকটি উপরে উঠে যাবে এবং আমরা পরবর্তী স্যাম্পল দিয়ে টেস্টটি করতে পারবো। চলুন এখন আমরা একটি টেস্টে চলে যাই, দেখি কীভাবে টেস্টটি আমরা করি। প্রথমে আমরা পাওয়ার সুইচটি দিয়ে পাওয়ারটি অন করে নিলাম। পাওয়ারটি অন করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভাইসটি ওপেন হচ্ছে এবং আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা এন্টার দ্য টেস্টে ক্লিক করব। টেস্টে ক্লিক করার পর আমরা এখানে যেই সেটিংগুলো রয়েছে জিরো সেট করে নিলাম। জিরো সেট করে নেওয়ার পর আমাদের যে টেস্টের জন্য কার্টুনটি রয়েছে আমরা ভিতরে সেট করে দিলাম এবং দেন আমরা টেস্টে ক্লিক করলাম। যখনই আমরা টেস্টে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে টেস্টে ক্লিক করার পর আমার হাইড্রোলিকটি নিচের দিকে অ্যাটাচ করে ফেলেছে এবং এখানে একটি প্রেশার হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে আমার কার্টুনটিকে ব্লাস্ট করা হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম এখানে একটি গ্রাফের মাধ্যমে দেখানো হচ্ছে যে কত সর্বোচ্চ প্রেশার উঠেছে 5.06। দ্যাট মিন্স হচ্ছে 5.06 ম্যাক্সিমাম লোড আমার এই পেপারটি নিতে পেরেছে এবং এটি হচ্ছে আমার রেজাল্ট। সো আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ব্লাস্টিং ইনস্ট্যান্ট টেস্টার দিয়ে কীভাবে অটোমেটিক্যালি টেস্ট করতে হয় এবং তার রেজাল্টটা কীভাবে শো করে। সো আশা করছি আজকের এপিসোড থেকে আপনারা ব্লাস্টিং স্ট্রেন্থ সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া লাভ করতে পেরেছেন। আপনারা বুঝতে পেরেছেন যে ব্লাস্টিং স্ট্রেন্থ অ্যাকচুয়ালি কি, টেস্টটা কিভাবে করতে হবে, আইসো মেথড অনুযায়ী আমরা কিভাবে করব, এটা কেন করব, আমাদের খাদ্য শিল্পের জন্য এটা ইম্পর্টেন্স কতটা এবং এটার রেঞ্জ কিরকম হয়ে থাকে। পাশাপাশি আদার্স যে টেস্ট মেথডগুলো রয়েছে আপনারা সেটাকে ফলো করতে পারেন বা এই টেস্ট রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। নেক্সট কোনো এপিসোডে অন্য টেস্ট মেথড নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, আল্লাহ হাফেজ।